গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যারা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তারা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে করে নিয়ে স্টার্ট করছি। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে, আর যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, আর আমাকে কমেন্ট করে বলো যে আমার ভিডিও তোমাদেরকে মন লাগে। আর দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তো একটু বেলা হয়ে গেছে, তো আজকে ইচ্ছা করেই বেলা করে একটু ব্লগটা স্টার্ট করেছি। আর ওদিকটা দেখো, আজকে একটু সকাল সকালই উঠে গেছিলাম, আর রান্না বাড়ার সমস্ত কাজ ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটা চলে এসেছি আমি এই বিছানার চাদরগুলো তুলতে। তো দেখো বেডশিটটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, দিয়ে একটা নতুন বেডশিট পেতে দিয়েছি এখানটা, আর একটু ঘরটাকে মোছামুছি করছি। দেখো আলমারিগুলো, ওই র‍্যাকগুলো, এগুলো একটু মোছামুছি করবো। আর এগুলো তোমরা জানো আমি প্রত্যেক দিনই করে থাকি, তো প্রত্যেক দিন হয়তো তুলে ধরি না, তো যেদিনকে পারি সেদিনকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এগুলো ডেলি করি। তো আজকে সকাল সকাল রান্না বাড়ার কাজ আর বাকি টুকটাক কিচেনের কাজগুলো আমার হয়ে গেছিলো, তো একটু সকালেই উঠে পড়েছিলাম, তো উঠে বাকি এই কাজগুলো সেরে পেরে আর আমি গোসল টোসলও করে ফেলেছি, করে আমি বাকি সংসারের কাজে আজকে হাত দিয়েছি। তো দেখো সংসারের কাজগুলো গুছিয়ে নেবো, নিয়ে একটু মোছামুছি ঝাড়াঝুড়ি যেই সব থাকে সেগুলো করে নেব। আর এমনিতে দেখো তোমরা যে আমি প্রত্যেক রবিবারে সমস্ত বেডশিটগুলো চেঞ্জ করি, কিন্তু আজকে হচ্ছে শনিবার, তো আজকে শনিবারেই বেডশিটগুলো চেঞ্জ করে দিলাম। কেন চেঞ্জ করলাম জানো তো? যেহেতু আজকে সকাল সকাল উঠে পড়েছি আর কাজগুলো একটু মানে তাড়াতাড়ি হয়ে গেছে রান্নার কাজগুলো, তো ভাবলাম না তো আজকেই বেডশিটগুলো চেঞ্জ করে দিই, তো কালকে রবিবারে অনেকেই কাজ থাকে তো সেগুলো করতে পারবো, আর একটু টাইমও পাবো, তো সেই জন্য আজকেই সব কিছু মোছামুছি বেডশিট তোলার যেগুলো ছিল সেগুলো আজকেই করে ফেলেছি। আর দেখো এদিকটা বাকি যেসব মোছার ছিল র‍্যাক টিভির কাছে যেসব মানে আমি র‍্যাক আছে আর ওই ছোটো ছোটো গাছগুলো রাখা আছে ওগুলোকেও একটু মুছে নিয়েছে, ওইগুলো তো প্রচুর ধুলো পড়ে জানো তো, সেই জন্য ওইগুলোকে একটু মুছে নিয়েছি, আর মুছে এই বাইরের বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছি। আর আমি সকালবেলা উঠে সমস্ত বেডশিটগুলো তুলে না আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম ধোবার জন্য, তো ধুয়ে তারপরে আমি প্রথমে এগুলো বিছাইনি, তো আমি এখন বিছোতে চলে এসেছি, তো রান্নাবাড়া কমপ্লিট করে তারপরে এগুলোকে একটু পরিষ্কার করতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া আর নাস্তা পানি মোটামুটি হয়ে গেছে, আর এর পাপাও চলে গেছে দোকানে, তো তারপরে এই কাজগুলো করতে এসেছি। তো এগুলো করে নিয়ে আরও কিছু কাজ আছে সেগুলোও করব, তো তার আগে বলি আজকে তোমাদের সাথে একটা খুবই সুন্দর রেসিপি শেয়ার করব, তো তোমরা সেটা থাম্বনেলের টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আজকে বানাবো হচ্ছে কুলবি, আর খুবই জলদি করে মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে কীভাবে ইনস্ট্যান্টলি ঘরে কুলফি বানানো যায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আছে। আর দেখো এখন কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে, আমি মেশিন থেকে কাপড়গুলো বার করে নিচ্ছি, আর আজকে না জামা কাপড় বেশি নেই, ওই বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম বললাম না তো সেইগুলোই ছিল, তো সেগুলো বার করে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছাড়া ছিল মানে মেশিন থেকে ধোয়ার আগে, তো সেগুলোকেও আমি মেশিনে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো দেখো মেশিনে ঢোকানোর পর আর বাসন টাসনগুলো আমি আগেই মেজে রেখে দিয়েছিলাম, তো কিচেনটা পরিষ্কার করা হয়েছিল না, তো আমি ভাবলাম না কিচেনটা এসে এখন পরিষ্কার করে নিই, তো ঘরটা পোছা লাগাবার আগে কিচেনটাকে পরিষ্কার করে নিই। তো এদিকটা দেখো গ্যাস স্টোভ আর কিচেনের এই যে পুরো র‍্যাকটা থাকে তো এটা প্রচণ্ডই নোংরা হয়, যেহেতু রান্না বাড়া করি আর একদমই তেল চিটচিট করে, তো ওটাকে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, ওটা ডেলি করি আমি, তো ওরকম করে নোংরাভাবে ছেড়ে দিই না, তো পরিষ্কার সবাই করে আমিও জানি একটা, হ্যাঁ তো সেই জন্য পরিষ্কার করে নিই ভালো করে। তোমরা যে আমার ভিডিও দেখেছো তোমরা অবশ্যই জানো যে বেসিনটাকেও রেগুলারলি ধুই কিচেনটা পরিষ্কার করে নিয়ে। তো দেখো কিচেন পরিষ্কার করে নিয়ে বেসিন ধুয়ে নিয়ে একদম চলে এসেছি এবার পোছা লাগাতে, তো ঝাড়ু আগেই মেরে রেখেছিলাম, তো সেই জন্য পোছা লাগিয়ে নিচ্ছি। পোছা লাগানো হয়ে গেলে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমার এবার আর মতো। তো নিনা আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে, আর আমার ব্লগ তোমাদেরকে দেখতে ভালো লাগে কি, কিছু হচ্ছে তোমাদেরকে ভালো লাগছে কি না আমি সেটা বলতে পারছি না, তো তোমরা আমার
আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কমেন্টের আশায় আছি। তো বন্ধুরা, মোটামুটি সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সকাল থেকে প্রচুরই খাটাখাটনি হয়ে গেছে, আর এখন বেজে গেছে ওই দুপুর 1:30 মতো। তো মোটামুটি সব কিছু সমস্ত কাজ কমপ্লিট তো হয়ে গেছে, এবারে দুপুরের খাওয়া দাওয়ার দিকে যাব। তো তার আগে আমার একটা বড় কাজ বাকি আছে, তো সেটা আজকে করব। তো আজকে বানাবো একটা জিনিস, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে জিনিসটা বেরিয়ে নিই, আর কী বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে, খুবই ইজিলি ভাবে বানাবো আজকে একটা জিনিস। তো চলো দেখতে থাকো। এদিকটা দেখো চলে এসছি, আর আমি নিয়ে নিয়েছি এখানে দুধ আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানটা করে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, আর পেস্তা নিয়েছি, আর নিয়েছি 4টার মতো ব্রিটানিয়া বিস্কুট। আর এদিকে দেখো আমি দুধ নিয়েছি, ওই আধা লিটারের মতো দুধ নিয়েছি, আর নিয়ে এখানটা জাল করতে বসিয়ে দিচ্ছি আমি। আর এটা তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আজকে কুলফি বানানো দেখাবো। তো এখন অনেকই কুলফি বানানোর রেসিপি আছে, তো আমি যেভাবে কুলফিটা বানাই তো সেভাবে তোমাদেরকে দেখাবো। আমিও কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইমই বানাচ্ছি সত্যি করার বলতে। তো দেখো আমার নিজের মতে আমি কুলফিটা বানাচ্ছি। আর এদিকটা দেখো দুধটা জাল করতে দিয়েছি, আগে আধা কাপের মতো দুধ আমি তুলে রেখেছিলাম, আর এখন দুধটা জাল করতে বসিয়ে দিই। আর এদিকে আমি দিয়ে দেবো 1 চামচের মতো, ও ওই 1 থেকে 2 চামচের মতো এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এই কাস্টার্ড দুধটাকে তৈরি করে রাখছি। আর ওদিকটা তো দুধটা জালই হচ্ছে, তো ওই দুধটা জাল হলে আর এখান থেকে কাস্টার্ড পাউডারটা এখন ঢালবো না, তো দুধটা একটু জাল করে নিই ততক্ষণ। আর যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ এই কাজু বাদাম আর এই বিস্কুটগুলো একটু আমি মিক্সারে গ্রাইন্ড করে নেবো। আর এখানে দিয়ে দিয়েছি 2টোর মতো এলাচ, তো সবগুলো দিয়ে একসাথে গ্রাইন্ড করে নেবো। নিয়ে দেখে দেখো তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, আর আমার অল্প অল্প করে আমি বানাচ্ছি, তো আমিও জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টগুলো কম করেই নিয়েছি। আর তোমরা তোমাদের ট্রেস অনুযায়ী বা তোমাদের হিসাব অনুযায়ী তোমরা নেবে যে তোমরা কত লিটার দুধ নিচ্ছ, তো সেই হিসাবেই তোমরা দেবে। আর এইদিকে দেখো দুধটা ফুটে গেছিলো, তো আমি এখন কাস্টার্ড দুধটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এখন একটু জাল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আর করে এখন একটু ভালো করে এই দুধটাকে জাল করে নেব, তো 5 থেকে 6 মিনিট জাল করে নেব। তো দেখো 5 মিনিট জাল করে নিয়ে এখানটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আমি এখানে গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপরে এই যে মিক্সারটা করে রেখেছি না কাজু বাদাম আর বিস্কিটের, তো এটাকেও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি, আর আমার কুলফিটা রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে। তো দেখো এদিকে যতটা না কুলফির টেক্সচারটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখো এখানটা কত সুন্দর এসেছে, তো এটা ঠান্ডা হোক, আর আমার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপরে এটা কুলফির জারে ভরবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আগে দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাসন টাসনগুলো যেগুলো ছিল মাজা হয়ে গেছে, আর ততক্ষণ করতে এই মিক্সারটাও ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমি জারের মধ্যে ভরে দেবো। তো এটা আমি এখান থেকে কিনেছিলাম, খুবই অল্প দামে এটা কিনেছিলাম, তো খুবই ভালো একটা স্ট্যান্ড, আমাকে ভালোই লেগেছে স্ট্যান্ডটা। তো এখন একে একে জারে ভরে দেবো। তো দেখো সবকটা জারই ভরে গেল, কিন্তু একটা জার ভরলো না, তো সেটা খালি রয়ে গেল। তো ভরে গেলেই ভালোই হতো, তো মিক্সারটা একটু কম হয়ে গেছে, তো যাক যে যা হয়েছে হয়েছে। তো এখন এর খাপগুলো লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এখন কুলফিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তো ওটা যতক্ষণ না জমছে ততক্ষণ বার করবো না, আর তারপরে তোমাদেরকে বার করে দেখাবো যে কেমন হয়েছে আর টেস্ট কেমন হয়েছে। আর এদিকটা দেখো ছাতে কাপড়গুলো শুকোচ্ছিলো, তো সেগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি, আর খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আর কাপড় জামাগুলো গুছোবো না। তো এখন শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে, একটু ঘুমোবো, তো বিকেলবেলা উঠে কাপড়গুলোকে গুছোবো। তো বন্ধুরা এখন বাজে ওই 7:30 মতো, তো সন্ধেবেলায় 6টায় চা খেয়ে নিয়েছিলাম আমরা। তো খেয়ে নিয়ে এর পাপা নিয়ে এসেছিলো পেস্ট্রি, তো আরিয়ানকে একটু খিদে লেগে গেছিলো, তো আমরা দুজন মিলে এই পেস্ট্রিটা খেয়ে নিচ্ছি। তো একটু টিভি দেখতে দেখতে শান্তি করে পেস্ট্রিটা খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার রান্নাবাড়ার দিকে তো যেতেই হবে, রাতের কী রান্নাবাড়া আছে সেটাও করব, আর কী রান্না করছি না করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখলেই তোমরা নাস্তা পানি খাওয়া দাওয়া করে নিয়েছিল, আর সন্ধ্যে থেকে রান্নাবাড়ার ব্লগগুলো শ্যুট করতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখাবো রান্নাবাড়া সমস্ত কিছু, রাত্রিরের কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটা আজকে রাত্রিরে রান্না করেছি, অলরেডি রান্না হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি রান্না।
তো এদিকটা আমি রান্না করেছি, মাছ আলুর ঝোল করেছি এদিকটা, আর ভাত রান্না হয়েছে, আর দুপুরের একটু তরকারি আছে। তো দুপুরে আমি রেডি ছিলাম আজকে, পুঁই শাক দিয়ে কচু দিয়ে রান্না করেছিলাম, তো সেটাও একটু পড়ে আছে। তো এখন মাছ আলুর ঝোল করে ফেলেছি রাত্রিরে খাবার জন্য, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার, তো এখন সেই জন্য দেখিয়ে দিলাম যে কি রান্না করেছি। আর তারপরে এর পাপাও এখনো আসেনি, এখন বাজে 10:10 হয়ে গেছে, তো আস্তে আস্তে প্রত্যেকদিনই 10:30 বেজে যায়, তো তারপরে এলে খাওয়া দাওয়া করবো আমরা। তো বন্ধুরা, সকালবেলা কুলফি রে নিয়েছিলাম দেখেছিলাম, আর সেটা এখন জমে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কুলফিটা হয়েছে। তো দেখো এদিকটা দেখো, সারাদিনই কুলফিটা রেখে দিয়েছিলাম, এই রাত্রিরে বার করেছি ডিফ্রিজ থেকে। তো দেখো কত সুন্দর একটা টেক্সচার এসেছে, একদম মালাইওয়ালা কুলফি, তো সত্যি খুব অসাধারণ হয়েছিল, আমিও ভাবতে পারি না এত সুন্দর হয়ে যাবে কুলফিটা। তো দেখো একটা করে সবাই এখানটা নিয়ে নিচ্ছে, নিয়ে নেন খাবার জন্য। তো দেখো এদিকটা কুলফিটা খুবই সুন্দর হয়েছে, খারাপ হয়নি। দেখো কুলফিটার টেক্সচারটা পুরো একদম মনে হচ্ছে একদম মালাইওয়ালা কুলফি, একদম টেস্টি টেস্টি, খুবই ভালো হয়েছে, খারাপ হয়নি, খুবই কম খরচে আর খুবই সহজে একদম 5 মিনিটের মধ্যে কুলফি বেনে যাবে। তো তোমরা চাইলে বাড়িতে সবাই ট্রাই করতে পারো এই কুলফিটা, তো খুবই কম ইনগ্রিডিয়েন্ট লাগে আর খুবই টেস্টি খেতে হয়েছে, খারাপ খেতে হয়নি। তো জিজ্ঞেস করছি ওর পাপাকে যে কেমন হয়েছে, চলো প্রিয়া টেস্টি ভাল লাগছে, দেখো কেমন করে খেতে আর ইয়ে ঘুরতে ঘুরতে আর পড়ছে এদিকে, তাহলে জায়গাটা নিয়ে খা, জায়গাটা নিয়ে খা, নিয়ে খা জায়গাটা। আর এর পাপা বলবার আগে সমস্ত খেয়ে ফেলেছে, আর সত্যি খুব টেস্টি হয়েছে। মোটামুটি ঠান্ডা ঠান্ডা কুলফি তো খাওয়া হয়ে গেছে, এবার রাতের খাওয়া দাওয়া করে নেবো। এদিকটা দেখো, রাতের খাওয়া দাওয়া, রাতের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি একটু মুখটা ক্লিন করতে। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে রাত্রির একটু মুখটা ক্লিন করে শোয়ার, তো প্রত্যেক দিন হয়ে ওঠে না এই জিনিসটা, তো যেদিনকে হয়ে ওঠে সেদিনকে এটা করার চেষ্টা করি আমি। তো এখন দেখো মুখটা একটু ক্লিন করে নেবো, ক্লিন করে রাতে ঘুমোতে চলে যাব। হ্যাঁ, তো একদিন তোমাদের সাথে আমার ডেইলি রুটিন বা আমি স্কিন কেয়ার রুটিনটা আমি শেয়ার করব তোমাদের সাথে। এবার চলে যাব ঘুমানোর দিকে, আর চলো তো এই আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। তো আই হোপ আমার ব্লগ তোমাদেরকে ভালো লাগছে, আর যদি আমার ব্লগে তোমাদেরকে কোনো কিছু ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।